নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ কটা বাজে? ঠিক আছে, আমি এখন এক জায়গায় বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটাও তোমাদের দেখাবো। দেখতে থাকো, সাথে থাকো। চলে এসছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। মিষ্টি তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। যাক, রসগোল্লাই নিয়ে নিই আর কি নেবো। কেন এডিট করবো না? কেন করবো না? এখন বোনের বাড়ি যাচ্ছি। আজকে মামিমার বার্ষিক কাজ, সেখানে যাওয়া হচ্ছে। যাক, মামিমার বাড়ি পৌঁছে গেছি প্রায়। এখন বাস থেকে নামছি। বাস ছেড়ে চলে যাচ্ছে। এবারে আমি একটু হাঁটতে হাঁটতে বোনের বাড়ি যাচ্ছি। বাস থেকে নেমে এখন বোনের বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি। এই কাছে নেমে গেছি, মানে ওদের ঘরের পেছনেই নেমেছি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, চলে এসেছি বোনের বাড়িতে। এই দেখুন, দেখা যাচ্ছে প্যান্ডেল করে কেটে পেছে কেটে পেছে ঘরে কি হচ্ছে? সব রেডি হচ্ছে? পৌঁছে গেলাম বোনের বাড়িতে। দেখুন বোন, এই তো আসলাম। তুমি সামনে দাঁড়াও, ভাই একটু হাই হ্যালো করবে। এদিকে আসুন, বিয়ের পোশাই এদিকে দেখুন, এখানে পায়ে চলছে, দেখেছ? হ্যাঁ, এইবার এইখানে দেখো, এটা হচ্ছে ডাল মুড়ি ঘণ্ট, আর এইটা হচ্ছে কচু শুক্ত, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর ভাত চুলের উপরে এইখানে লক্ষ্মী ঠাকুর মাসি নাকি? দেখি একটু সুন্দর করে দাঁড়াও, মুখটা লুকিয়ে রেখেছি গো। একটু আবার দোকানে যেতে হলো, বোন আমাকে একটু আবার দোকানে পাঠালো, কি আনতে ভুলে গেছে সেটা আনতে যাচ্ছি আমি। আর বোনের মাসুদের ছেলে ওর সাথে আমি যাচ্ছি। Oh,
আছে, আমার বিয়াই সেখানেই আছে। এই দেখতে পাচ্ছেন সব বৌদি বিয়ানদের পেছন ছাড়ছে না, একদম লেগেই আছে বিয়ানের পেছনে। তার সাথে বৌদিরাও আছে রান্নাঘরে। দেখুন মহিলার সাথে রান্নাঘরে বসে কি করছে বলুন। এই ভদ্রলোকের কি করা উচিত? যাক, চলে আসলাম রান্নাঘরে, একটু রান্না করে নিই মহিমার জন্যে। এখন এখানে পনিরের তরকারি হচ্ছে, ঠিক আছে আমি রান্নাটা করতে থাকি, বাকিটা পরে দেখাচ্ছি। পনিরের তরকারি প্রায় কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো দুধটা। মায় মামার হাতে ভালো খায় বলে বললো রানতে, ঠিক আছে রান্না করে দিই, তাই রান্না করছি। ওম কাঞ্চনায়া ফুলদুর্দু বানাও, এতে গন্ধ উঠছে না, ফুলদুর্দু বানাও, এতে গন্ধ উঠছে অধিপতে। দেখি কোথায় আমার বিয়ান শরবত নিয়ে যাচ্ছে সবাইকে দিতে। ওরে বাবা, রান্নাঘরে বর্তমানে পুরো ভিড়। আর এখানে এখন পিঠে হবে, পিঠে মালকড়ি চলছে বানানো, সব পিঠে বানানো হবে। যাক, তেল গরম হয়ে গেছে, এই দেখো তেল গরম কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর এই যে গোলা এখন বানাবো, মনের বাড়ি এসে মায়ের মার জন্য খাবার তৈরি করছি, এটাও তো ভাগ্যে থাকার দরকার। এই দেখো পিঠে কমপ্লিট, আমার মায়ের মার জন্য পিঠে বানিয়ে ফেলেছি, এখন রুটি করতে হবে। আমার বড় বিয়ের সাথে একটা ফটো তুলতে হবে। বাবা এই যে আমার বড় বিয়ের সাথে ফটো, ঠিক আছে। আচ্ছা সবাই এখানে কি সম্মেলন চলছে? এই তো দাদা গো তো নিচ্ছি, সবার নিচ্ছি, কেন মনে দুঃখ দেবো না, কষ্ট দেবো না আমার। Thank you.
যা যা কমেন্ট করবে